আজকে এত মজার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি, যারা ভর্তা খেতে পছন্দ করেন, আর যদি হয় সেটির মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা, তাহলে তো কথাই নেই। কারা কারা মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা খেয়েছেন আমাকে নক করবেন। তো আমি আজকে যেই রেসিপিটি করছি এটি হচ্ছে মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা। আপনারা দেখতে থাকুন মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা কীভাবে বানাতে হয়। তো আমি মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা কখনো খাইনি, তবে আমার হাতে বানানো মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা খেয়ে তো আমি ফিদা। তো বাসার সবাই খুবই প্রশংসা করেছে, ওদেরও এত ভালো লেগেছে, আর মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা খেলে তো আরও ভালো লাগতো। তবে হ্যাঁ, ওদের মতো হুবহু না হলেও আমি যে ভর্তা বানিয়েছি মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা, তো আমার হাতের মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা এটি কিন্তু অসাধারণ হয়েছে। যে আমি যে মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা কখনো খাইনি সেটার কিন্তু কোনো আফসোস আমার মধ্যে নেই, কারণ আমার হাতে বানানো মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা খেয়ে আমি নিজেই ফিদা হয়ে গেছি। তো এভাবে যদি বানিয়ে খান তাহলে ওই মাওয়াঘাটে পয়সা খরচ করে যেয়ে সময় নষ্ট করে ওখানে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজে যদি এভাবে বানাতে পারেন তাহলে আমার মনে হয় সেম টেস্টই পাবেন। তবে হ্যাঁ, হাতের তো একটু জস থাকেই, সেখানকার হয়তো একটু এদিক সেদিক থাকবে, একটু অন্যরকম থাকবে। আমার ভর্তাটাও কিন্তু কোনো অংশে কম না, এটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো অনেক সময় হয় কি যে আমরা যদি খাবারটা না খাই, খাবারটা দেখলে কিন্তু বোঝা যায় কীরকম টেস্ট হতে পারে, সেই টেস্টটা কিন্তু অনুভব করা যায়। তো আপনারা দেখতে থাকুন, দেখুন আমার এই রেসিপিটি, তাহলে বুঝতে পারবেন যে মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তার চেয়ে আমার এই হাতে বানানো ইলিশ লেজ ভর্তা কোনো অংশে কম না। তো আমি এখানে ইলিশ মাছের লেজ নিয়েছি চারটি ইলিশ মাছের লেজে। এখানে মরিচ গুঁড়া না দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চারা অতটা ঝাল খায় না, তো এই জন্য হলুদের গুঁড়া, একটু জিরা গুঁড়া, তো একটু লবণ দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো পাশেই শুকনো মরিচ টেলে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো যে কড়া ভাজা করব যেটাকে বলে, তো আর এদিক দিয়ে মাছটাও হতে থাকবে। তো দেখতে থাকুন যে, আর এখানে একটি জিনিস খেয়াল করেছেন, মাছ যখন আমি মশলা দিয়ে মাখিয়েছি তখন কিন্তু মরিচ দিইনি, তো শুকনো মরিচ দিইনি, কারণ এটি তো আমি মাছ ভাজি করছি না, মাছটা জাস্ট যে ভাজিটা করছি সেটি ভর্তা বানানোর জন্য করছি, কাজে ভর্তাতে তো মরিচ দিতেই হবে। এই যে মরিচগুলো আমি টেলে নিচ্ছি যে ডুবু তেলে সরিষার তেলের মধ্যে, আর আপনি মরিচগুলো যদি এইভাবে সরিষার তেলের মধ্যে আলাদা করে সরিষার তেলে না টেলে এইভাবে যে মাছটা ভাজি করছেন তার সাইডে যদি আপনি মরিচগুলো দেন, তো মরিচের ভেতরে সেই ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে, সেই মরিচটা দিয়ে অন্যরকম একটি ফ্লেভার আসবে ভর্তা বানালে। আর পাশাপাশি আপনি যখন মাছটা ভাজি করবেন তখন সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাওয়াঘাটের ইলিশ লেজ ভর্তা খেয়ে যে সবাই ফিদা হয়ে যান সেটার একটাই মাত্র রহস্য, সেটি হচ্ছে এই তেল। এই তেলটা দিয়েই যদি ভর্তা বানান সেই আসল রহস্য পেয়ে যাবেন। তো এখন মাছগুলো দেখেন কড়া ভেজে নিয়েছি, চুলার হিট বাড়িয়ে কড়া ভেজে নিয়েছি, তো বাড়িয়ে বলতে মিডিয়ামে করে দিয়েছি। মরিচগুলোও ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে মাছগুলোও ভাজা হয়ে গেছে। দেখেন মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভেজে নিতে হবে, নরম করলে চলবে না, একটু চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে তারপর মচমচে করে ভেজে নিতে হবে। তো এখন আমি মাছগুলো থেকে কাঁটাগুলো সেপারেট করছি, কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। তো খুব সাবধানে আপনাকে মাছগুলো বেছে নিতে হবে, এখানে যাতে কোনো রকম কাটা না থাকে, তো আপনি নিজেও আঘাত পাবেন মাছগুলো যখন আপনি ভর্তা বানাবেন হাত দিয়ে মাখিয়ে, আর যারা খাবে এই ভর্তা যারা খাবে তাদেরও একটি ভয় থাকবে। ইলিশ মাছের লেজ ভর্তা খেতে যতটা মজা লাগে তার চেয়ে কষ্টটা তত বেশি, কারণ ভাজা মাছটা কাটা ছাড়াতে অনেক কষ্ট, অনেকটা সময়ের ব্যাপার। তবে এটি এই কষ্টটা যদি করা যায় তাহলে আপনি খুব মজা করে এই মাছের ভর্তাটি খেতে পারেন। তো সেই কষ্টটা আপনি যে কোনো জিনিসই যদি আপনি ভালো জিনিস পেতে চান তাহলে তো কষ্টটা করতেই হবে, তো কষ্ট ছাড়া আপনি কোনো ভালো জিনিস পাবেন না। তবে আমি রান্নার ক্ষেত্রে সব ধরনের কষ্ট করতে রাজি, তো রান্না করতে আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, যদি প্রশংসা পাই
তো প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তো আমার যেমন তেমন রান্না করতেও ভালো লাগে না, আর যেমন তেমন রান্না দেখতেও ভালো লাগে না। তো আমি এমন রান্না করি যেটাতে সবাই প্রশংসা করে, যে সেই রান্নার মধ্যে আমার ডেডিকেশনটা পুরোটাই থাকে। এমনভাবে রান্না করি, সমস্ত কনসেন্ট্রেশন দিয়ে রান্না করি যাতে এই রান্নাটা খেয়ে সবাই বলে, একবার হলেও বলবে যে ওয়াও। তো এই ধরনের রান্না আমার করতে ভালো লাগে। কোনোরকম খেয়ে থাকলাম সেই রকম রান্না আমার ভালোও লাগে না, আর ওই রকম রান্না দেখতেও ভালো লাগে না। তো যাই হোক, কষ্ট যে আমার আপনজনদের আমি খাওয়াতে পারিনি, তো এটাই আমার সবচেয়ে কষ্ট। আমি এত কিছু পারি, এত এত রান্না করতে পারি, কিন্তু আমার আপন দেশে, আমার আপন বাংলাদেশে থাকা আমার যে আপনজন আছে সেই আপনজনদের খাওয়াতে পারিনি। তবে আমার বাচ্চাদের আমি বলবো, ওরা খুব লাকি, ওরা যখনই যেটা খেতে চায় আমি কখনই না করি না, বরঞ্চ ওরা বলারই সময় পায় না, মানে বলার আগেই আমি একটা জিনিস বানিয়ে হাজির করি। আমি নিজেও অত হাবিজাবি খেতে পারি না, যে সব সময় একটা ভর্তার উপরে থাকা, সব সময় নিরামিষের থাকা, এটা করতে পারি না। আমি সব সময় একদম ভালো ভালো জিনিস না খেলে ভালো লাগে না। তো এটা কেন যেন আমি একটা, আমার বাচ্চারা বলে আম্মু তুমি খুব ফুড লাভার, তো আমার সাথে ওরাও কিন্তু ফুড লাভার। তো যেমন বাইরে খাই তেমনি ঘরে তৈরি করি। তো যাক, এখানে যেটা দিলাম, যে প্রথমে শুকনো মরিচটা দিয়ে তারপরে লবণটা দিলাম, লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে ডোলে মেখে গুঁড়া গুঁড়া করে নিলাম। এখানে আপনারা শুকনো মরিচটা দিয়ে পেঁয়াজ ধনে পাতা দিবেন না, তাতে শুকনো মরিচটা চুপসে যাবে আর গুঁড়া গুঁড়া হবে না। তো শুকনো মরিচটা দিয়ে ভালো করে ডোলে তারপরে দিবেন পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ডোলে নেবেন। তারপরে সেই যে তেল মাছ ভেজেছেন সেই তেল, এটি হচ্ছে স্বাদের রহস্য। সেই তেলের যে মাওয়া ঘাটের যে স্বাদটা পান সেটা কোথার থেকে পান, এইটাই হচ্ছে মাওয়া ঘাটের স্বাদের রহস্য। যে তেলটা মাছ ভেজেছেন যে তেল দিয়ে, সেই তেল দিয়েই এই ভর্তাটা আপনাকে বানাতে হবে। সেই তেলটা দিয়ে দিলাম এই মরিচ ডলার মধ্যে আর মাছের মধ্যে। মাছের মধ্যে আমি পুরোটাই, সেটা আপনাদের দেখাইনি, এই যে দেখেন, তো পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। তো অল্প একটু মরিচ ডলাতে দিয়ে দিলাম, কারণ সব মরিচগুলো অনেক ঝাল, এই সব মরিচ দেওয়া যাবে না যেহেতু বাচ্চারা খাবে। তো যারা ঝাল খেতে পছন্দ করেন মরিচটা এক্সট্রা রেখে দিবেন, সেখান থেকে নিয়ে খাবেন, তবে ঝাল মিডিয়াম করে রাখাই ভালো, কারণ সবার কথা চিন্তা করে। তো ভর্তা বানালাম বেশি করে সেই তেলগুলো একদম প্যানের মধ্যে, যে মাছটা ভেজেছি সেই প্যানে মাছগুলো দিয়ে ভালো করে কেচে তেলগুলো নিয়ে ভর্তা বানালাম। তো হয়ে গেছে আমার মাওয়া ঘাটের ভর্তা। তো কেমন লাগলো আপনাদের? দেখেন তো কে কে মাওয়া ঘাটের ভর্তা খেয়েছেন, দেখে অবশ্যই বুঝতে পারবেন। তবে আমার মতো যদি ফুড লাভার হন তো নিশ্চয়ই, আমি তো খাবার দেখলেই বুঝতে পারি কোন খাবার কীরকম টেস্ট, আমি একদম বুঝতে পারি। তো আমার মতো, তবে যারা, আমি বিশ্বাস করি যারা ফুড লাভার তারা অবশ্যই খাবার দেখলেই বুঝতে পারবেন যে এই খাবারের টেস্টটা কীরকম হতে পারে। দেখেন তো বুঝতে পারেন কি না, আমাকে নক করবেন। আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক পেতে পারি, তাই না? আর এই পেজটি যারা এখনও ফলো করেননি প্লিজ এই পেজটি ফলো করুন, নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আর যে পর্যন্ত ব্লগ করছে না সে পর্যন্ত আপনারা দেখতে পাবেন আমার মজার মজার খাবার। তো সাথেই থাকুন আমার পাশে, তো শুধু দেখবেন না, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।